বসা ওঠা এগুলো মাঝে স্যার মাঝে কিছুক্ষণ গ্যাপ দিয়ে হাঁটাটা অনেক জরুরি স্যার। অবশ্যই, এটা এক আসলে, সময় ধরে বসে থাকলে স্যার বিভিন্ন জয়েন্টে কিন্তু এই সমস্যাগুলো বেশি দেখা যায়। হ্যাঁ, শুধু গার্মেন্টস না, আমরা তো যখন ডাক্তারি করি ডেস্ক বসেই জব, যে থাকি, কোনো ডেস্ক জব যে হতে কোনো পারে। ডেস্ক জব, বা একটা লোক একটা কাজ করছে, সে হয়তো একটা সেলাইয়ের কাজ করছে, সে হয়তো একটা অফিসিয়াল কম্পিউটার কম্পিউটার কাজ কাজ করছে, করছে, বা হ্যাঁ কোনো একটা ডিজাইন নিয়ে ব্যস্ত, সে ইঞ্জিনিয়ার হোক, সে আর খেয়াল করে না যে সে ওই মনোযোগটা কিন্তু তার তখন কম্পিউটারের মধ্যে। এই যে প্রলং সিটিং, প্রলং অ্যাক্টিভিটিতে যেদিন তার সমস্যা তৈরি হয়, সেদিন হয়তো ডাক্তারের কাছে এসে বুঝে যে তার বসার সমস্যা থেকে এটা হয়েছে, এর আগে কিন্তু সে জানে না। এই জন্য আমরা বলছি এগুলো আবার মিনিমাইজ করা সম্ভব, যেটা হচ্ছে যেমন যদি সপ্তাহে একদিন যেদিন অফ ডে, উইকেন্ড ডে, ওই দিন যদি সবাই সাঁতার কাটতে পারে, ওই দিন যদি নিয়মিত একটু হাঁটতে পারে, একটু শারীরিক কসরত করতে পারে, বা এভরি ডে 5 to 10 মিনিট যদি হালকা কিছু স্ট্রেসিং এক্সারসাইজ করতে পারে, বা কাজের ফাঁকে ফাঁকে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না, বা হলেও আপনার মারাত্মক আকারে দেখা দিবে না, বা মিনিমাইজ করা সম্ভব, পাশাপাশি হয়তো চিকিৎসা সে নিতে পারে। সাথে তো নিতে পারে। এগুলো এখন থেকেও মানুষ মানে আমাদের এই দিকে মনোযোগ দিতে হবে, কারণ হচ্ছে আমাদের ইকোনমিক্যাল সলভেন্সি অনেক ইম্প্রুভ হয়েছে, মানুষ কাজ করছে, বা একটা একটা টার্ন, মানে আর একটা টার্ন টার্নের দিকে যাচ্ছে দেশ। তো সেই ক্ষেত্রে ফিজিক্যালি যদি ডিজেবল হয়ে পড়ে, কাজ করতে অসুবিধা হয়, তো এগুলো আমাদের পাশাপাশি আমাদের এই জাতীয় মানে এডুকেশন দরকার, এবং বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু হেলথ এডুকেশন দেওয়া দরকার। শুধু কেবল আমরা ওই যে হাইজিনিক বা কন্টেজিয়াস ডিজিজ নিয়ে কাজ করব তা কিন্তু না, আমাদের এখন নন কমিউনিকেবল রোগ, এই যে ব্যথা বেদনা, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, মানে হার্টের রোগ বিভিন্ন, এগুলা নিয়ে আমাদের যে কিন্তু এখন সচেতনতা সচেতনতার দরকার। হ্যাঁ, দরকার আছে, সব বন্ধ, এখন হয়তো মুভমেন্ট শুরু হয়েছে, তো আমার মনে হয় যে একটু আমাদের যদি যে যার লেভেল থেকে একটু হাঁটার অভ্যাস করে, এই সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে। আর হাঁটার সাথে সাথে পানির একটা সম্পর্ক আছে, মানুষ যদি শরীর ডিহাইড্রেট হয়ে যায় বা পানির শূন্যতা থাকে, তাহলে কিন্তু কাপ মাসেল পেইন করতে পারে। কাপ মাসেলকে আমরা বলি পেরিফেরাল হার্ট, মানে ডাক্তারি ভাষায়, মানে আমাদের শরীরের নিচের অংশের যে মাসেল, মানে ব্লাড সার্কুলেশনটা, সেটাকে সে আবার ব্যাকফ্লো করে কাপ মাসেল। এখন কাপকে যদি আপনি সংকোচন প্রসারণ না করান, হাঁটাহাঁটি না করে, মুভমেন্ট না করে, তাহলে কিন্তু সার্কুলেশনও প্রবলেম হবে। এই জন্য পর্যাপ্ত পানি খেতে হবে, যে অন্তত একটা মহিলার জন্য 3 লিটার পানি পার ডে, পুরুষ 4 লিটার পানি পার ডে, 3 থেকে 4 লিটার, বা 2 থেকে 3 লিটার মহিলার জন্য। তো এগুলা পাশাপাশি যেটা হচ্ছে আমরা কাপের বিভিন্ন এক্সারসাইজ করতে পারি, স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ, বা কুসুম গরম সেক দিতে পারি। আমার মনে হয় কিছুদিন উনি হেঁটে দেখতে পারে, 15-20 দিন টানা 20-25 মিনিট করে হাঁটা, এটা করতে করতে, এবং পাশাপাশি গরম সেক দিয়ে, পানি বেশি খেয়ে, ভিটামিন ডি, ক্যালসিয়াম এগুলো মাঝে মাঝে খেয়ে দেখতে পারে, না হলে হয়তো ডাক্তার দেখাতে হবে। পরামর্শ নিতে হবে। আরেকজন বলেছেন, উনি রিপন মিয়া সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন, উনি বলেছেন যে 2 বছর থেকে ওনার পায়ে ব্যথা, অনেক মেডিসিন খেয়েছে, খেলে কমে, কিন্তু 2 মাস ধরে এটার সাথে সাথে কোমরের এক পাশে ব্যথা শুরু হয়েছে, এখন করণীয় কি? অবশ্যই ধন্যবাদ। আসলে আমাদের সৌদি আরবের, শুধু সৌদি আরব না, আমাদের মধ্যপ্রাচ্যে অনেক মানুষ জব করে বিভিন্ন লেভেলে, ওনাদের কিন্তু প্রচুর শারীরিক বিভিন্ন সমস্যা হয়। আমার কাছে কিন্তু ওই যে গার্মেন্টস কর্মী যেমন আসে, আমাদের প্রবাসীরা, ইভেন কি আমাদের ইউরোপ থেকে অনেক রুগী আসে, তাদের এটা বলি আমরা ওই যে আর্গোনমিক্যাল প্রবলেম বা প্রফেশনাল হ্যাজার্ড, ওয়ার্ক হ্যাজার্ড হয়ে থাকে, কাজের প্রবলেম থেকে হয়ে থাকে বিভিন্ন সময়, এটা আমরা পেয়ে থাকি। তো আরেকটা হচ্ছে ওই মধ্যপ্রাচ্যে আরেকটা জিনিস, শুধু মধ্যপ্রাচ্যে না, ইউরোপেও খাবারের একটা প্রবলেম আছে। ওখানে সব ফুড হচ্ছে সামুদ্রিক মাছ, রেড মিট, ফাস্ট ফুড, এই খাবারগুলা তাদের ইজি এবং পর্যাপ্ত এবং সহজেই খেতে পারে। তো যার কারণে দেখা যায় যে অনেক সময় ইউরিক অ্যাসিডের লেভেল বেড়ে যায়, বিভিন্ন আপনার সার্কুলেটরি ডিসঅর্ডার হয়, তখন পেইন বেদনা হতে পারে, বা ইউরোসেমিয়ার কারণে, ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে শরীরে কিন্তু আমরা যেটা বলি গাউটি আর্থ্রাইটিস, সেটা ডেভেলপ করতে পারে, ব্যথা বেদনা হতে পারে। তো এই ক্ষেত্রে খাবারগুলো আমি এর আগে বলেছি সবাইকে কমিয়ে ফেলতে হবে, যে যতদূর সম্ভব মিনিমাইজ করা যায়। অল্টারনেটিভ সেটা মুরগি বা হাঁসের মাংস খেতে পারে, তারপরে হচ্ছে আপনার দুধ ডিম খেতে পারে, দেশি মাছ যদি পাওয়া যায় খেতে পারে, বা শাকসবজি খেতে পারে, শাকসবজি তো অ্যাভেলেবেল, এগুলো খেতে পারে। আর ওনার ক্ষেত্রে আমার মনে হয় পাশাপাশি হয়তো ডিস্কের সমস্যা থাকতে পারে, রিপন সাহেবের যে PLID সমস্যায় সাধারণত কোমর ব্যথা হয়, পায়ে ব্যথা যায়, আমরা কমন পেয়ে পেয়ে থাকি। তো আমার
ইউটিউব চ্যানেলে পিএলআইডির বা কোমর ব্যথার যে ব্যায়ামগুলো আছে আপনি ওগুলা দেখে করতে পারেন। কিছুদিন মাঝে মাঝে একটু রেস্টে থাকবেন, সামনে ঝুঁকে কাজ করার প্রবণতা কমাতে হবে, সেক্ষেত্রে হাঁটু ভেঙে বসে কাজ করতে হবে, তাহলে এই সমস্যাগুলো অনেকাংশে কমে আসে। আর আপনি ট্যাবলেট B1 B6 B12 কিনতে পাওয়া যায়, এটা আপনি সৌদি আরবে পাবেন, প্রেসক্রিপশনের প্রয়োজন নেই, একটা করে দুবেলা টানা 2 মাস খেয়ে দেখেন, না হলে আপনাকে হয়তো ডাক্তারকে দেখাতে হবে, যারা বাত ব্যথা নিয়ে কাজ করে বা ফিজিওথেরাপি চিকিৎসক তাদেরকে দেখাতে হবে। সাপ্লিমেন্টের সাথে সাথে এক্সারসাইজ এগুলো খুব জরুরি স্যার। জি অবশ্যই, আমার কাছে মনে হয় স্যার এটা যদি রেগুলার আমরা চেক আপের মাঝে থাকে তাহলে অনেকাংশে হয়তো বা ভালো থাকতে পারবো আগে থেকে কোনো রোগ এক্সট্রিম পর্যায়ে যাওয়া আগ পর্যন্ত। অবশ্যই অবশ্যই, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আর এটা হচ্ছে আপনার এক এক স্পেশালি যারা ব্যথাজনিত সমস্যা বা এক এক রোগের ক্ষেত্রে এক একটা প্রিভেনশন আমরা বলি, কিন্তু কমন কিছু আমাদের প্রিভেনশন আছে খাবারের ক্ষেত্রে, এক্সারসাইজের ক্ষেত্রে, যে আমরা নিয়মিত শারীরিক কসরত, এটা খুবই ইম্পর্টেন্ট। শারীরিক কসরতটা কি সবাই বলে, যারা আমাদের মা বোনরা আছেন বাসায় কাজ করেন নিজেদের পারিবারিক, ওনারা বলে আমরা তো সারাদিনই কাজ করি, কিন্তু ওনার কাজটা আসলে ওনার সেটা একটা পেশা, হাউস ওয়াইফ বা আমরা হোম মেকার বলে থাকি, এটাও তো একটা পেশা, কারণ বাসার কাজগুলো সে সব করছে, কিন্তু এটা কিন্তু তার শারীরিকভাবে তাকে আরও বিভিন্ন রোগ তৈরি করে। তো এই পেশাটা সে করুক, সমস্যা নেই, পাশাপাশি ওনাদেরকেও মানে রাস্তায় নেমে হাঁটতে হবে, মানে সমান জায়গা বা পার্কে বা খোলা মাঠে যেখানে সম্ভব, বা গ্রামে থাকলে সাঁতার কাটতে হবে, হাঁটার জন্যই হাঁটতে হবে, হাঁটার জন্যই হাঁটতে হবে এবং সাঁতার কাটতে হবে, মানে অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে। আপনি যেটা করছেন, আমরা ডাক্তারি করছি যেমন পেশা, উনি বাসায় কাজ করছে সেটা তার পেশা, কিন্তু কাজজনিত কিন্তু শারীরিক বিভিন্ন ব্যথা একজন বেদনা দর্শক হচ্ছে। আছে ফোনে, স্যার একটু ফোনটা নিয়ে নিই। আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। জি, আমার নাম মোহাম্মদ সজীব, বয়স 20 বছর, আমি একজন ছাত্র। আচ্ছা বলেন সজীব সাহেব। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার। আসলে আমি একজন ছাত্র, গত 2 বছর 2.5 বছর যাবত আমি মানে মাজার ব্যথা বা কোমর ব্যথায় ভুগতেছি। তো অনেক চিকিৎসা করছি, এক্স রে করেছি, তারপরে কোনো কাজ হচ্ছে না। ব্যথা কি পায়ের দিকে যায়? না না, পায়ের দিকে না, মানে কোমরের মাঝখানে মেরুদণ্ডে ওই জায়গায় থাকে আর কি। আচ্ছা, কোনো এক্সারসাইজ করছেন এটার জন্য? এক্সারসাইজ হালকা করেছি, ওই ইউটিউব চ্যানেলে বিভিন্ন যেগুলো আছে। আচ্ছা, এখন কি জানতে চাচ্ছেন? এখন আমি জানতে চাচ্ছি আসলে এটা কিভাবে, এটা থেকে আমি এটা মানে রিমুভ করার কোনো উপায়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। একে দেখেন, স্টুডেন্ট, বয়স বেশি না, এখন ওই কোমর ব্যথা, আমি প্রায় স্টুডেন্ট বা বাচ্চাদেরও নিয়ে আসতেছে কোমর ব্যথা, ওই ঘুরে ফিরে একটি কথা, আমাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গিয়েছে, মানে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে এখন মোবাইল ফোন নিয়ে সবাই বসে থাকে সারাক্ষণ, প্রয়োজন হলেই মোবাইলটা দরকার হয়, মানে ব্যবসা করতে গেলেও মোবাইল দরকার, আপনার স্টাডি করতে গেলেও মোবাইল ফোনের দরকার, এই যে বসে থাকা সারাক্ষণ ঝুঁকে হোক বিভিন্নভাবে একই পশ্চারে, বা অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল ফোন ইউজ করে, তাদের ঘাড়ে প্রবলেম হচ্ছে। তো আমার মনে হয় আপনাকে, আপনি কোথায় আছেন আমি জানি না, যদি ঢাকার বাহিরে থাকেন, সাঁতার জানেন, আপনি রেগুলার 10-15 মিনিট করে সাঁতরাবেন, বেশি সময় নেওয়ার দরকার নেই, এবং খুব তাড়াহুড়া হুড়োহুড়ি করে সাঁতার কাটা বা খুব এক্সট্রিমভাবে না, এটা করা যাবে না, খুব স্বাভাবিক সুস্থভাবে সাঁতার কাটবেন 10-15 মিনিট করে। আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার নামেই দেওয়া আছে, ডক্টর MD শফিউল্লাহ প্রধান, আপনি ওখানে দেখবেন ব্যাক এক্সারসাইজ আছে, কিছু ব্যাক এক্সারসাইজ উপর হয়ে শুয়ে কিছু ব্যায়াম দেওয়া আছে, ট্রাই করবেন, ওই ব্যায়ামগুলো আশা করি ইম্প্রুভ হয়ে যাবে, আর সাঁতার কাটলে ইম্প্রুভ হয়ে যাবে। তারপরও সমাধান না হলে হয়তো আপনার পিঠের একটা MRI করে দেখতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে কোনো ডাক্তারের শরণাপন্ন হতে হবে, বাত ব্যথা এবং রিহ্যাব ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনাকে হয়তো একটা MRI করে দেখতে হবে, যে সমস্যা থাকলে হয়তো বিভিন্ন প্রকার থেরাপির প্রয়োজন হতে পারে, ইলেকট্রোথেরাপি বা ম্যানুয়াল থেরাপি বা আকুপাঙ্কচারি জাতীয় চিকিৎসার প্রয়োজন হতে পারে। স্যার হাঁটু ব্যথার মেইন কারণ হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, আমরা যদি এই নিয়ে একটু কথা বলি, এটা জি, কিভাবে বুঝবে এবং হচ্ছে আগে থেকে কিছু করণীয় আছে কিনা? মোস্ট অফ দা হাঁটু ব্যথা রোগী আমরা বলছি আর্থ্রাইটিস জনিত সমস্যা, এর মধ্যে আর্থ্রাইটিস তো অনেক টাইপের আছে, সেক্ষেত্রে যেমন আপনি বলছিলেন রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেটা হচ্ছে হাঁটু ব্যথার সাথে হাঁটু ফুলে যেতে পারে, হাঁটু ফুলে যাবে, অনেক সময় ভিতরে
আমরা বলি ইনফ্ল্যামেটরি এক্সুডেট পাওয়া যায়, অনেক সময় বের করে দিতে হয়, কারণ ওই এক্সুডেট গুলা হাঁটুটাকে আরো নষ্ট করে ফেলে, লাল হয়ে কষ্ট যাওয়া, পায়, গরম হয়ে যাওয়া, হ্যাঁ এই জাতীয় সমস্যা হয়, তো এগুলা সরিয়ে ফেলতে হবে। তো অনেক ক্ষেত্রে এই রোগীরা আসলে বুঝতে পারে না আসলে কি করবে, বা ওষুধ খাবে না, কোথায় যাবে, কি করা উচিত। তো একটা একটা পজিটিভ দিক কিন্তু বাংলাদেশে এখন প্রচুর স্পেশালিস্ট তৈরি হয়েছে, প্রচুর হসপিটাল তৈরি হচ্ছে, প্রচুর সেন্টার তৈরি হয়েছে, অন্তত একটা বেসিক লেভেল চিকিৎসা এখন কিন্তু পাওয়া যাচ্ছে। আর এই হাঁটুর ক্ষেত্রে আমি যেটা বারবার বলতে চাই সবাইকে, ওজন একটা ফ্যাক্টর, কারো যদি ওভারওয়েট থাকে অবশ্যই ওজন কমিয়ে ফেলতে হবে হাঁটু যদি সুস্থ রাখতে চায়। কেউ যদি হাঁটুর হাঁটার অভ্যাস না থাকে বা বাদ দিয়ে ফেলেছে বা হাঁটা একেবারেই বন্ধ, তাদের আজকে থেকে হাঁটার অভ্যাস করতে হবে গ্রেজুয়ালি। ধরেন প্রতিদিন 5-6 মিনিট করে হাঁটলো, আস্তে আস্তে বাড়ালো, এভাবে আস্তে আস্তে 1 ঘন্টা পর্যন্ত নিতে পারে। আর অনেকের হয়তো বলে মনে করে যে হাঁটতে হলে একবারই হাঁটবে বা এট এ টাইমে অনেক সময় হাঁটবে, এটা হচ্ছে রেগুলার 2-3 বার অল্প সময় হাঁটা অনেক বেটার, মানে এইটা কিন্তু একটা রিকভারি পিরিয়ড পায়। সে এটা মনে হয় আমরা অনেকেই জানি না, অনেকেই জানে না, আচ্ছা অনেকে একটা মনে করে। ফোন নিয়ে নেই স্যার, এই আচ্ছা বিষয়ে আবার ফিরবো আমরা। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। পবিত্র কুমার মন্ডল গোপালগঞ্জ থেকে বলছিলাম। জি বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ও সমস্যা হলো আমার ওয়াইফের 10 দিন আগে রিক্সায় উঠতে গিয়ে হঠাৎ পায়ে টান লাগলো, তো অর্থোপেডিক সার্জনের কাছে গেলে উনি বললেন যে এমআরআই করতে হবে, লিগামেন্ট সমস্যা হতে পারে। তো এমআরআই করে দেখা গেল যে ইনজুরি অফ এসিএল আর গ্রেড 2 ইনজুরি অফ মিনিসকাস, মিনিসকাস। তো এটা রিপোর্ট পাওয়ার পরে উনি ওর পুরো পাটা ব্যান্ডেজ করে দিলেন একেবারে, এখন একেবারে পুরো পাটা ব্যান্ডেজ, এবং 21 দিনের কথা বললেন যে 21 দিন পরে খুলতে হবে। আসলে এখন ও মানে এরপরে রিহ্যাবিলিটেশন, যেটা খুব শুনতেছিলাম আপনার কথা খুব মন দিয়ে, তো এটা আসলে পরবর্তীতে আর কি ভবিষ্যৎটা, মানে একটা পা তো খুললাম কিন্তু পরবর্তীতে চলাচল, ওজন 1-2 কেজি মতো, ওজনটা একটু বেশি আছে। এখন আমি একটু পরামর্শ চাচ্ছি স্যার আপনার কাছে। অবশ্যই ধন্যবাদ, আপনার পরামর্শ খুব সহজ। এই 21 দিন পর প্লাস্টারটা বা উনি যে ব্যান্ডেজ করে দিয়েছে এটা খোলার পর ওনাকে ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আপনি ডাক্তার সাহেবকে বললেই উনি এটা ব্যবস্থা করবেন, এবং হাঁটুর বিভিন্ন এক্সারসাইজ আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, ওই এক্সারসাইজগুলো ওনাকে করতে হবে। আর পাশাপাশি ওনাকে এই যে কয়দিন বলবেন ওজন কমাতে, ওজন কমানোর জন্য যদি কোনো থাইরয়েডের প্রবলেম না থাকে সেক্ষেত্রে ডায়েট কন্ট্রোল করেই করতে হবে, খাবার যাহা খাচ্ছেন উনি সেটাই খাবেন, সেটার পরিমাণ কমাতে হবে, পেট খালি রাখতে হবে, পর্যাপ্ত পানি খেতে হবে। আফটার ইয়ার পরে আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা নিলে ইনশাল্লাহ উনি এই সমস্যা রিকভারি হয়ে যাবে, এতে টেনশনের কোনো কারণ নেই। আমি একটু বলছিলাম হাঁটার ব্যাপারে, যে আমরা তো জানি যে হাঁটা দিনে একবার 1 ঘন্টা হাঁটলেই হয়, কিন্তু ভাগে ভাগে হাঁটাটা, এটা এটা আসলে হয়ে ওঠে না অনেকের হয়তো, বাট অনেকের ধারণা যে টানা সকালে ভোরেই হাঁটতে হবে, এটা আমি প্রায় রুগী বলে স্যার হাঁটবো কি সকালে ভোরে, এটা ভোরে হাঁটার কারণটা হচ্ছে অন্য একটা ইস্যু আছে, সেটা হচ্ছে বাংলাদেশ একটা মোস্ট অফ দ্য ইসলামিক একটা কান্ট্রি, সকালে সবাই ফজরের নামাজ পড়তে উঠে এবং সকালের পরিবেশটা খুব ভালো থাকে, হ্যাঁ একেবারে কোনো ধুলাবালি নাই, কিছু নাই, সারা রাতে যে হয়তো কুয়াশা হতে পারে বা পরিবেশটা ভালো, এই এই ভালো একটা ওয়েদারে সবাই হাঁটার অভ্যাস করেছে বা আমরা বলি করতে, এই জন্য সকালে কথাটা বলেছে। এখন সবার দ্বারা তো আসলে সকালে উঠে এই কাজটা করা সম্ভব না, স্পেশালি ব্যথা রুগীদের সকালবেলা ওঠা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। আর্থ্রাইটিস রুগী তারা উঠতেই পারে না, কষ্টে তাদের একেবারে জীবন অসহ্য হয়ে যায়, তো তাদের ক্ষেত্রে তারা কিন্তু আস্তে আস্তে সকাল গড়িয়ে যখন দুপুর হয় বিকাল হয় আস্তে আস্তে তার ব্যথাটা কমে আসে অনেক ক্ষেত্রে, তো যখন সে পারে তখনই সে হাঁটবে। কথাটা হচ্ছে আপনার লাইফ স্টাইল আমার লাইফ স্টাইল কিন্তু এক না, এক একজন এক এক জায়গায় আছে, কেউ গ্রামে, কেউ শহরে, কেউ হচ্ছে আধা শহরে, কেউ হয়তো এমন এক পরিবেশে থাকে তাকে বাসা থেকে বের হইতে সম্ভব না তার জন্য, তো সে বাসায় ট্রেডমিলে হাঁটতে পারে বা বাসার ছাদে হাঁটতে পারে, এই ডিপেন্ডস অন, এটা হচ্ছে আমার কথা হচ্ছে হাঁটতে হবে। এখন হাঁটাটা আমি যদি ফিক্সড করে দিই আপনাকে ভোরেই হাঁটতে হবে, তাহলে তার দ্বারা ভোরে আর হাঁটা সম্ভব হবে না, সে আর হাঁটবে না, হাঁটতে হবে যখন সে পারে,
এখন সেটা হতে পারে একজন অফিস ওয়ার্কার, সে রাত 9টা পর্যন্ত অফিসে ছিল, 9টার পর থেকে আধা ঘন্টা হেঁটে বাসায় গেল, সকাল 9টায় হয়তো অফিসে যায়, অফিসে যাওয়ার সময় সে হেঁটে গেল, মাঝখানে দুপুরে 1 ঘন্টা সে ব্রেক পেলো, ওই 1টা ঘন্টা একটু সে পাশে যদি কোনো তার হাঁটার জায়গা থাকে হাঁটবে। তো ইট ডিপেন্ডস অন। আর একটা শুধু ইম্পর্টেন্ট ইস্যু যে ভরা পেটে হাঁটাহাঁটি করা যাবে না, মানে খাবার খেয়ে হাঁটতে নামা যাবে না, ন্যূনতম 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে হাঁটতে হবে। খালি পেটে বেস্ট, খালি পেটে এটা বেস্ট, যে সকালে হাঁটাটাও ঘুরে একই কথা, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে থাকে এই জন্য মানুষ হাঁটে। জি।